হ্যাঁ, একা একা ঘুরে বেড়াচ্ছিস। আর তুই জানিস না, দিদিমা মারা গেছে মাত্র 3 দিন হচ্ছে। মন বলছে তোমার মা তোমাদের বাড়িতে আছে। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক দিন ধরে একটি বোন আমাকে যোগাযোগ করছিল। বোনটি অনেকবার কমেন্টস সেকশনে আমাদের কমেন্টস করে জানায় যে দিদি ভাই তোমার সাথে আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে চাই। তো বোন সময়ের অভাবে ঘটনাটা শেয়ার করতে পারছিল না, দেন অনেক অনেক সময় নিয়ে একটি মারাত্মক ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের কাছে পাঠায়। বোনের সাথেই ঘটে যায় ঘটনাটা। বোন বলে, দিদি ভাই আমরা হচ্ছে চেন্নাইতে থাকি, আমাদের অ্যাকচুয়ালি বাড়ি কলকাতায়, আমার বাবা চেন্নাইতে জব করেন, তো চেন্নাইতে সেই কাজের সূত্রে বাবার চেন্নাইতেই আমরা থাকি, আমি মা বাবা, আমরা পরিবারে মাত্র 3 জন সদস্য। আমার মামার বাড়ি, আমার বাবার যে বাড়ি সেটা হচ্ছে কলকাতায়। তো আমরা অ্যাকচুয়ালিও কলকাতায় খুব কমই যাই, কারণ বাবার এখানে যেটুকুনি চেন্নাইতে কাজটার জন্য আমাদের সেরকম ভাবে কলকাতায় যাওয়া হয় না। তো ঘটনাটা ঘটে হচ্ছে, আমার যে মায়ের মা মানে আমার দিদিমা, দিদিমার অনেক দিন যাবত শরীর খারাপ, প্রায়শই ফোনে ফোনে আমার মামাদের সাথে কথা হয়। তো আমার মামারা বলে যে তোরিক আমার দিদিমার শরীর খারাপ, তো বলে তোরা একটুখানি জীবিত থাকা অবস্থায় এসে একবার চোখের দেখা দেখে যা, কারণ কোন সময় হট করে কি হয়ে যাবে কিছু তো বলা যায় না, আর কিছু যদি হয়ে যায় তখন হয়তো ওই সময় তাড়াতাড়ি এসে উঠতে পারবে কি না, যেটা আমার মাকে আমার মামারা প্রায়শই ফোনে বলতো। তো সেরকমভাবে আমার বাবাও বলতো যে একসাথে একবার যাব, গিয়ে দেখে আসবো, কারণ এখানে আমার দিদিমা বাড়ি, এখানে আমার ঠাকুমা বাড়ি, সবাই কলকাতায় থাকে। তো সেখানে আমার বাবা আমার মাকে বলে যে তুমি একটা সপ্তাহ ওয়েট করো, এক সপ্তাহ পর আমি অফিস থেকে ছুটি নিয়ে আমরা 3 জনেই গিয়ে ঘুরে আসব। তো সেরকমভাবে মা বাবার ছুটির, কাজের ছুটির অপেক্ষা করতে থাকে। ঠিক 2 দিন আগে, বাবার ছুটি পাওয়ার 2 দিন আগে আমার দিদিমা মারা যায়। তো আমার দিদিমা যখন মারা যায় তখন মামারা ফোন করে আমার মাকে জানায়, কিন্তু ওই সময় আমরা গিয়ে উঠতে পারিনি। ঠিক 2 দিন পর আমরা কিন্তু চেন্নাই থেকে কলকাতা রিটার্ন করি। প্রথমে আমার দিদিমা বাড়ি যাই, কারণ আমার দিদিমার ওরকম একটা কাজ চলে গেছে, দিদিমা একটা শোকের বাড়ি, তো সেখানে আমরা যাই। যাওয়ার পর আমরা ওখানে একটা দিন থাকি। থাকার পর আমার বাবা বলে আমার মাকে, তুমি আর মেয়ে এখানে থাকো, মানে আমার কথা বলে, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, বলে প্রিয়াঙ্কা আর তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি আমার মায়ের বাবার সাথে দেখা করে আসি, কেন ওনাদেরও শরীর খুব একটা ভালো না, তোমরা এখানে 2 দিন থাকো তারপর তোমরা চলে আসবে। তো সেরকমভাবে আমার মা বলে যে ঠিক আছে। তো আমি আর আমার মা আমরা থেকে যাই আমার মামার বাড়িতে। তো দিদিমা মারা গেছে, দিদিমা এতদিন কি কষ্ট করেছে, কি আমাদের কথা বলেছে, আমাদের দেখতে চাইতো, প্রিয়াঙ্কা মানে আমাকে দেখতে চাইতো, সবসময় বলতো যে আমার নাতনিটাকে একবার ডাক। আর সব থেকে বলে রাখা ভালো, আমার মা কিন্তু একমাত্র মেয়ে, আমার 2 মামা আর আমার মা, মানে 3 জন। তো সেখানে গিয়ে আমার মাকে, আমার দিদিয়া দিদিমা মারা যাওয়ার আগে অনেকবার আমার মাকে আমাকে দেখতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা গিয়ে পৌঁছতে পারিনি। এবার ঘটনাটা ঘটলো ওই 2 দিনের মধ্যে, এমন একটা ঘটনা আমার সাথে ঘটলো যেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে বাস্তবে এরকম কিছু ঘটনা ঘটবে। সেটা হচ্ছে রাতের বেলা সবাই গোল করে আমরা বসে দিদিমার কথাই আলোচনা করছি, আমার 2 মামা, 2 মামি, আমার মা, আমি, আমরা সবাই রয়েছি। আর আমাদের দিদিমার বাড়ির পাশে 2 জন কাকিমা, আমরা সবাই কথা বলছি। হট করে বাবা ফোন করলো, তো মা বলল যে তুই কথা বল, মা ওখানে বসেছিল সবার সাথে কথা বলছিল। আমি যখন পাশের ঘরে গিয়ে ফোনটা নিয়ে কথা বলছি, আমাকে বাবা বলল যে দেখ অসুবিধা নেই, তোরা 2 দিনের জায়গায় 3 দিন থাক, আমি এখানে বসে কাজের জন্য এক্সট্রা দিন
আমি করে নিয়েছি, কারণ আমাদের ছুটি দিয়েছিল মাত্র 5 দিনের জন্য বাবাকে। তো বাবা সেখানে কলকাতাতে এমনি আসে না, আর কলকাতায় যেহেতু আমাদের জন্মভূমি, তো কলকাতায় আমাদের সব রিলেটিভস থাকে। তো সেখানে গিয়ে আমরা যেহেতু বাইরে থাকি চেন্নাইতে, তো আমরা তো রেগুলার আসা যাওয়া করতে পারি না। তো বাবা 5 দিনের ছুটি নিয়ে ওখান থেকে আসে দিদিমার শরীর খারাপ বলে, তো দিদিমা তো মারাই যায়। তো যেহেতু উনি ছুটিটা আগে থেকেই বাবা লিখিয়েছিলেন, তারপর যখন কলকাতায় আমরা চলে আসি তখন বাবা ফোনের মারফতে অফিস থেকে আরও কয়েকদিনের বাড়তি ছুটি নিয়ে নেয়। তো বাবা সেটাই ফোনে আমাকে বলছে, তো আমি খুব আনন্দ পেলাম, কারণ সত্যি কথা বলতে এখানে আমার মামার ছেলে মামার মেয়ে সবাই আছে। তো আমরা আসলে পারে অনেকটা দিন পর পর যখন আসি আমরা খুব আনন্দ করি। তো সেরকম আমরা তো অত, সব থেকে বড় কথা হচ্ছে আমরা তো অত কিছু বুঝি না, আমরা সবার কষ্ট সুখের মধ্যেও আমরা নিজেরা বোন ভাইরা খুব আনন্দ করি, ঘুরি, এই জিনিসটা আমরা করে থাকি। তো সেরকম ভাবে আমি খুব খুশি হই। তখন আমি বাবাকে বললাম যে ঠিক আছে বাবা, মা তো ওখানে কথা বলছে, মায়ের কথা বলা হয়ে গেলে আমি মাকে বলে দেবো, ঠিক আছে? আর তুমি কিন্তু 2-3 দিন পর একবার এসো, মামার বাড়িতে কিছু তো কাজ আছে, আর মায়ের তো এমনি 4-5 দিন কিছু নিয়ম করতেই হবে, তো তুমি কিন্তু চলে এসো। আমি ফোনটা রেখে যেই ঘরে কথা বলছিলাম ওই ঘরেই আমি বসে আছি। হঠাৎ করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ঠিক পেছনে একটা ছোট্ট জানালা আছে, যেই জানালার ওপাশে রয়েছে পেঁপে বাগান। হ্যাঁ, আমার যে মামার বাড়িতে অনেক চাষবাস হয়, পেঁপে, নারিকেল, তারপর তোমার আম, তারপর পিয়ারা, অনেক গাছ রয়েছে। তো ওই পেছন দিকটা পেঁপে বাগান আছে। তো আমি লক্ষ্য করলাম ঠিক আমার পাশে যে জানলা, ছোট্ট একটা জানালা আছে, ওখানটা পেঁপে বাগানের ওখানটা পুরো অন্ধকার। তো আমি লক্ষ্য করছি ওই পেঁপে বাগানের ওখান থেকে একটা মানে খসখস করে শব্দ হচ্ছে। তো আমি যেহেতু বসে রয়েছি, বসে খসখস করে শব্দ হচ্ছে, তা আমি ভেবেছি মনে হয় কুকুর ঢুকেছে, হয়তো হাঁটছে, শুকনো পাতা পাতা পড়েছে, আওয়াজ হচ্ছে। তো আমি সেই জিনিসটা উড়িয়ে দিয়ে আমি ওখানে বসে ওই ফোনটা নিয়ে মায়ের আমি বসে বসে গেম খেলছি, কারণ মা আমাকে ফোন দেয় না। আর মা যেহেতু এখন বাইরে মামিদের সাথে কথা বলছে, আমি ওই ফাঁকে বসে বসে একটু ফোনে গেম খেলছি। হঠাৎ করে আমাকে যেন কেউ নাম ধরে ডাকলো, খুব কাঁপা কাঁপা একটা গলার ভয়েসটা, খুব বয়স্ক এক বৃদ্ধা মহিলার যেরকম গলার ভয়েস হয় ঠিক সেরকম ভাবে, এই প্রিয়াঙ্কা, ঠিক এরকম করে আমাকে ডাকলো। যেই এরকম করে কেউ একটা ডাক আমার নাম ধরে ডাকে আমার কানে আসে, আমি না হট করে চমকে উঠে আমি জানলার দিকে তাকাই। তো দেখলাম ওখানে কিছুই নেই, কিন্তু বাইরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর ওই বড় বড় যে পেঁপে গাছের পাতাগুলো নড়ছে, গাছগুলো। তো আমি ওই অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ধরে না জানলার দিকে তাকিয়ে রয়েছি। আমার একটুখানি কিরকম যেন হঠাৎ গা ছমছম ছমছম করছে, আমি জানি না কেন আমার একটা কীরকম ভয় ভয় লাগছে। কিন্তু আমি যখন আমার মামা মামির সাথে মায়ের সাথে বসে গল্প করছিলাম, তখন কিন্তু আমার এরকম ভয়, একটা গা ছমছমে যে পরিবেশ সেটা কিন্তু তখন লাগছিলো না। কিন্তু আমি একা ঘরে বসে আছি আর ওই খুচখুচ করে শব্দ হচ্ছে, তো কুকুর বিড়াল চলছে বাইরে দিয়ে, হয়তো তারই শব্দ হবে, আমার একটু ভয় ভয় লাগছে। তো আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর ওই দিক থেকে আবার আমার মাইন্ডটা চেঞ্জ করে আমি ফোনে গেম খেলছি নিজের মতো নিজে। কিছুক্ষণ পর আমার মনে হলো যে জানালাটা রয়েছে ওখানে কেউ যেন দাঁড়িয়ে আছে, মানে আমি কিন্তু এটা আতঙ্ক না, বা আমি ভয়তেও কিন্তু ভাবছি না, আমি কিন্তু আমার মনে গেম খেলছি, বাইরে হাওয়া দিচ্ছে আর ওই অনবরত ঝুরঝুর ঝুরঝুর করে একটা শব্দ হচ্ছে পাতার, আমি কিন্তু আমার মতো খেলা করছি। কিন্তু হট করে আমার মনে হলো যে না, জানালার কাছে মনে হয় কেউ দাঁড়িয়ে রয়েছে, কেন জানালাটা তো বললাম আমার একদম সাইডে, কারণ আমি এরকম করে খেলছি তো, কে জানালাটার ওখান দিয়ে যদি কেউ যাওয়া আসা করে আমি কিন্তু বুঝতে পারবো। তো সেরকমই আমার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, আমি না চমকে উঠে একবার এরকম ভয়তে তাকাই, দেখলাম না কেউ তো নেই, পুরো ফাঁকা, বাইরে হাওয়া দিচ্ছে, গাছগুলো দুলছে, কিছুই নেই। আবার আমি বসে বসে খেলছি, কারণ আমি বেরোচ্ছি না, কারণ হচ্ছে ওই গিয়ে বসতে হবে মামা মামির সাথে, ওখানে ওরা গল্প করছে সেগুলো শুনতে হবে, আর
আমি ফোন নিয়েও যেতে পারবো না, ওখানে গেলে মা চিৎকার পারবে, আর আমি যদি এখানে থাকি তাহলে মা তো ওখানে রয়েছে, মা ভাবছে হয়তো আমি বাবার সাথে কথা বলছি, হয়তো আমি কাকাদের সাথে কথা বলছি, তো মা ওখানে রয়েছে, আমিও ওই ফাঁকে একটুখানি গেম খেলছি, তো আমি আর যাইনি, আমি ওখানে ভালো করে আঁটু সাঁটু করে বসে খাটের উপর বসে 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 গেম খেলছি। হট করে আবার আমাকে ওরকম কাঁপা কাঁপা গলায় ঠিক বয়স্ক এক বৃদ্ধা মহিলা যেরকম ভাবে ডাকে ঠিক ওরকম ভাবে আবারও আমাকে ডাকলো, এই প্রিয়াঙ্কা। আমি তখন ভাবলাম যে না তো, আমার সাথে কি মামার ছেলেরা বদমাইশি করছে নাকি, হতে পারে ওরাই আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় পেয়েও উঠে জানালার সামনে গেলাম, মায়ের ফোনের যে মোবাইলের টর্চটা থাকে সেটাকে অন করে আমি জানলা দিয়ে বাইরে আস্তে আস্তে আলোটা ফেলছি। আমি দেখলাম অনেকটা দূরে সেই পেঁপে গাছের যে জঙ্গল রয়েছে, একদম পুরো জঙ্গল হয়ে গেছে, এত বাগান, তো দেখলাম ওর ভিতর থেকে কেউ একজন হেঁটে হেঁটে সোজা ওই পাশে যে বললাম আম বাগান আছে, পেয়ারা বাগান আছে, ওই দিকটা না চলে গেল। তো আমি দেখে প্রচণ্ড ভয় পাই, আর আমি যাকে দেখি সে 4-4.5 ফুট হাইট হবে আনুমানিক, আর একটু কুঁজো ধরনের। তো সে যখন হেঁটে হেঁটে ওই দিকে চলে যায়, আমি না ওটা দেখে খুব ভয় পাই, আমি সাথে সাথে ফোনটা ওই ঘরে চার্জে ছিল রেখে দিয়ে ছুটে আসি মামাদের কাছে, এসে বললাম জানো তো তোমাদের না ওই বাগানের মধ্যে মনে হয় কেউ ঢুকেছে, আমি না একজনকে দেখলাম। তখন আমার মামা বলছে বাগানে ঢুকবে কী করে, আমাদের বাইরের গেটে তো কেউ ঢোকে না, গেট খুললে তো ওখানে তো দারোয়ান আছে, আর যেহেতু উনি বাগান আছে তো তাই জন্য একজনকে আমার মামারা রেখেছে, তারা ওই বাগানটা পাহারা দেয়। তো বললো না ওরকম তো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি একবার গিয়ে দারোয়ানকে জিজ্ঞাস করি। তো আমার মামা যায় বড় মামায় গিয়ে, কিছুক্ষণ পর রিটার্ন আসে, এসে বললো যে না দারোয়ান বললো কেউ তো আসেনি, দারোয়ান তো গেটে বসে রয়েছে, আর দারোয়ান তো কোনো জায়গায় যায়নি, হ্যাঁ তুই কী না কী দেখেছিস। তো সেই জিনিসটা তখনের মতো কিন্তু সত্যি কথা বলতে ভুলে যাই। এবার খাওয়া দাওয়া, হ্যাঁ এবার কী খাবো, সবই তো নিরামিষ, তো যাই হোক রাতের বেলা খেয়ে দিয়ে যে যার মতো শুয়ে পড়ি। এবার ঠিক রাতের বেলা তখন আনুমানিক 1:30-2 বাজে, আমার বাথরুমে যাওয়ার দরকার হয়, তো আমি তখন মাকে ডাকি, আমি মাকে ডেকে বললাম ও মামা বাথরুমে যাবো। তো আমাকে মা বললো তো যা উঠে, আর সব থেকে বড়ো কথা বাথরুম তো আর বাইরে না, আমার মা বললো বাথরুম তো ঘরেই রয়েছে, যা সিঁড়ির নিচে বাথরুম, ওখানে গিয়ে বাথরুমটা করায়, কারণ বাথরুম আমাদের বাড়িতে দুটো, একটা রয়েছে অ্যাটাচি ওটা বাইরের দিকে, আর একটা রয়েছে যেটা সিঁড়ির নিচে ছোটো মতো, ওটা রাতের বেলায় সবাই ইউজ করে, মূলত দিনের বেলা সবাই বাইরে ওই যেটা আছে সেইটাতেই যায়। তো সেখানে আমার মা বলল যা আবার বলার কী আছে, তা আমি বললাম ঠিক আছে, মা বলে পাশ ফিরে শুয়ে পড়ল। তো আমি উঠলাম, উঠে বাথরুমে গেলাম, বাথরুমে যখন গেছি আমার জানি না হঠাৎ করে কি মন চাইলো, একটা মনের ভিতরে একটা কীরকম কৌতূহল হচ্ছে যে খুব বাইরে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। তো আমি মানে ওই যে সন্ধেবেলা যে জিনিসটা আমার সাথে হয়েছে, আমার না তখন ওই জিনিসটা মনে পড়ছে। তো আমি কি করলাম যে বাথরুমের ভিতরে একটা ছোট্ট জানালা রয়েছে, তো জানালা দিয়ে আমি না মুখ বাড়িয়ে বাইরে দেখছি, আর ওই বাগান দেখা যায় পেছনে, আমি বাগানের দিকে দেখছি। তো দেখলাম হাওয়া দিচ্ছে, গাছপালা হাওয়ায় দুলছে, স্বাভাবিক যেটা নর্মাল ব্যাপার, দেখে আমি আবার এসে মায়ের পাশে শুয়ে পড়ি। ও মা, ঠিক শোয়ার কিছুক্ষণ পর আমার জানি না কেন আবার বাথরুম পায়, তো আমি উঠে আর মাকে ডাকিনি, তো আমি আবার বাথরুমে যাই। এবার যখন আমি বাথরুমে গেছি, বাথরুম থেকে বাথরুম করে হাত পা মুখ ধুয়ে আমি বেরিয়ে এসে ঠিক দেখছি কোথায় গামছা রাখা রয়েছে, হাত পা মুছবো। তো আমি কি করেছি, সিঁড়ির যে ঘরটা রয়েছে, যে ঘরটায় উপরে মামারা থাকে সিঁড়ির ঘরটায়, ওই ঘরটায় আমি ভাবলাম দেখি তো উপরে উঠি, আর এমনিতে নাইট রুম জ্বলছে রাতের বেলা, জানি না কি আমার মন লেগেছে ওই সময় অত রাতে, আমি সিঁড়ি দিয়ে আস্তে 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 উপরে উঠি। উঠে দেখলাম ঠিক আমার মামা, আমার যে মামা আর মামির পাশাপাশি দুটো ঘর রয়েছে, বড় মামা আর ছোটো মামা থাকে, তো আমি দেখলাম ওদের ওখানে একটা দড়ি টাঙানো রয়েছে ওপরে ব্যালকনিতে, তো ওখানে দেখলাম যে একটা ছোট্ট টাওয়াল দোয়া রয়েছে মেলা কাপড়ে,
দড়িতে দোয়া রয়েছে, আমি গিয়ে ওটা দিয়ে পা হাত মুখ মুছেছি, মুছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ব্যালকনি দিয়ে আমি দাঁড়িয়ে ওই বাইরে যে বাগান রয়েছে বললাম, ওই বাগানের দিকে দেখছি। তো দেখলাম যে রাতের পরিবেশ যেরকম হয়, চারপাশে ঝিঝি পোকা উঠছে, জোনাকি পোকা উঠছে, আর ঝিঝি পোকার শব্দ, আর সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর না মা যদি উঠে যায়, মা তো চিৎকার চেঁচামেচি করবে রাতের বেলা, না আমি যাই গিয়ে, মা তো ঘুমাচ্ছে, গিয়ে শুয়ে পড়ি, বাবা কালকে আবার অনেক কাজ আছে। তো বলে আমি সিঁড়ি দিয়ে যখন নামছি, ঠিক ওই সময় আমি সিঁড়ি দিয়ে অর্ধেক নেমেছি, আমি লক্ষ্য করলাম যেই ঘরটায় আমি মা শুয়েছিলাম ঠিক ওর সাইডে যেই ঘরটা, ওই ঘরেই আমার দিদিমা থাকতো। ঠিক দেখলাম আমার দিদিমার ঘরের যে গেটটা দেখলাম খোলা রয়েছে, কিন্তু ওই ঘরের গেটটা যবে থেকে এসেছি দিদিমা মারা যাওয়ার পরে আমি প্রায়শই দেখতাম ওই যে দরজাটা ঘরের সেটা কিন্তু বন্ধ থাকতো। তো আমি দেখলাম ঘরের যে দরজা সেটা দেখছি খোলা রাতের বেলা। তো আমি ভাবলাম কী হলো, সন্ধেবেলাও তো বন্ধ করা ছিল, দরজাটা খোলা কেন? তো আমার ওই যে কিছু একটা না কৌতূহল, আমি কোনো জিনিস দেখলে না একটা কৌতূহল হয় যে ওটা দেখি তো কী, বা ওটা দেখি তো ওখানে কী আছে। আমার এই জিনিসটা হয়, কেউ যদি আমাকে বলে যে না ওখানে যাবি না, ওখানে এটা ধরবি না, আমার মনের মধ্যে ওইটা সবসময় ঘুরতে থাকে, যতক্ষণ আমি ওখানে না যাব, যতক্ষণ আমি ওই জিনিসটা না খুলে দেখবো, আমার এই জিনিসটা না ছোটো থেকে। তো আমি একটু চঞ্চল, আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামি, নেবে প্রথমে আমরা যেই ঘরটায় ছিলাম সেই ঘরে আমি একবার চুকি মারি, দেখলাম না মা পাশ ফিরে বেশ ঘুমাচ্ছে, আর ঘরে ফ্যান চলছে, গরমের সময় প্রচণ্ড বাইরে হাওয়াও দিচ্ছে। তো আমি আস্তে আস্তে পা টিপে টিপে গিয়ে দেখছি যেখানে আমার দিদিমা থাকতো ওই ঘরটা খোলা, কিন্তু আমি লক্ষ্য করেছি দুদিন ধরে এসে রয়েছি, আমি কিন্তু লক্ষ্য করছি যে ওই ঘরে আমার ছোটো মামি একবার ঘরটা পরিষ্কার করে, তারপরে বন্ধ করে রেখে দেয়, আর ওই ঘরে কেউ ঢোকে না, ওই ঘরটা বন্ধই থাকে, রাতের বেলা কে খুলল? আচ্ছা আমি তো দিদিমা জীবিত থাকতে কোনোদিন দিদিমার সাথে দেখা করিনি, বা দিদিমার ঘরে আমি আসিনি, দিদিমার ঘরে কী কী আছে একবার গিয়ে দেখে আসি। আমার মনে তো দিদিমার প্রতি কোনো ভয় নেই, ওনার প্রতি আমার শ্রদ্ধা, কারণ দিদিমা সে তো আমার কখনোই ক্ষতি করবেন না, সে তার আমি নাতনি হই। তো সেরকমভাবেই আমি মনে করে, আমার কিন্তু ভয় ঠয় কিছু লাগছে না, তো আমি পা চিপে চিপে আস্তে আস্তে দিদিমার ঘরে ঢুকি, যেহেতু উনি দিদিমার ঘরটা খোলাই ছিল, অসুবিধা হয়নি। ঢুকে দেখলাম সুন্দর করে দিদিমা যেখানে শুতেন খাটটা, ছোট্ট একটা খাট, দেখলাম সাদা চাদর দিয়ে পাতা, পুরো খাটটা পরিষ্কার করে টান টান করে রাখা রয়েছে, তো সুন্দর করে পরিপাটি করে সব কিছু গোছানো রয়েছে। দেখলাম দিদিমার ঘরে ছোট্ট একটা আলমারি রয়েছে, আর ছোট্ট একটা আলনা রয়েছে, যেখানে সুন্দরভাবে দিদিমারই কতগুলো শাড়ি রাখা রয়েছে। তো আমার কী জানি ওখানে যাওয়ার পর না খুব কষ্ট লাগতে শুরু করলো, আমি দিদিমার ঘরে যেতে দিদিমার ঘরে একটা সুন্দর মিষ্টি গন্ধ, যেই সুন্দর গন্ধটা পাচ্ছি, আমার না মনটা খুব কষ্টে ভরে গেল, জানি না কেন। একটু কিছুক্ষণ আগে কিন্তু আমার পুরো মনটা অন্যরকম ছিল, কিন্তু দিদিমার যে ঘরে দিদিমা থাকতো ওই ঘরে যাওয়ার পর আমার না মনটা কীরকম একটা কষ্টে ভরে গেল। আমি আলনার মধ্যে যে দিদিমার শাড়িগুলো রয়েছে, যেগুলো দিদিমা পরতেন, তো আমি সেই শাড়িগুলোকে না আস্তে আস্তে করে হাত দিচ্ছি, আমি না হাত দিচ্ছি আর ভাবছি যে দিদিমা আমার এই শাড়িগুলো পরতো। দিদিমার সাথে অনেকটা সময় কাটাতেই পারলাম না, আর সত্যি কথা বলতে দিদিমা ঠাকুমা দাদু এনারাই তো কত গল্প বলে নাতনিদের, আমার বাবাটাও কত দূরে কাজ করে, যার জন্য যদি কলকাতায় থাকতাম তাহলে দিদিমার বাড়িতে কত আসতে পারতাম, দিদিমার আদর খেতাম। আমি ওই শাড়িগুলো ধরছি, আর একা একা জানি না কেন আমার না খুব কষ্ট হচ্ছে, আমি মনে মনে ওগুলো ভাবছি। হট করে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে দিদিমার খাটের ঠিক মাথার যেখানে দিদিমা মাথা দিতেন, কারণ ওখানে বালিশ রাখা, সেই তুলনায় আমি বলছি, বুঝতে পারছি ওইদিকে মাথা দিয়ে শুতেন, তো দিদিমার ওই মাথার কাছে একটা ছোট্ট আলমারি আছে, যেটা প্রথমেই বললাম। আমি দেখলাম ওই আলমারিতে একটা শব্দ হলো, যেন মনে হয় কেউ যদি জোরে
কাঠের আলমারি তো, যদি জোরে লাগে কাঠের মধ্যে একটা যেরকম খুট করে শব্দ হয় ওরকম একটা শব্দ হলো। আমি তাকিয়ে না দেখলাম, আমার মানে ভয় নেই, আমি একটা মায়ার মধ্যে রয়েছি, তাকিয়ে দেখলাম তো দেখলাম যে না সব কিছু তো স্বাভাবিকই আছে, তো কী না কী হয়েছে। তা আমি আবারও ওই দিদিমার শাড়িগুলো নিয়ে শুকছি, যে দিদিমার গায়ের গন্ধ, কারণ দিদিমার ঘরে যে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে পুরো ঘরের মধ্যে ওই রকম কোনো গন্ধ আমি পাইনি। তো হতে পারে দিদিমা বাড়িতে থাকতো, মাথায় সুগন্ধি তেল দিদিমা মাখতো, হয়তো দিদিমারই গায়ের গন্ধ ঘরে, যেহেতু উনি দিদিমা থাকতো, আমি এটাই ভাবছি বারবার। হট করে অদ্ভুতভাবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ঠিক আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ওর পাশেই আমি দেখছি যে কেউ একজন নড়ল, সাদা রঙের কাপড় পরা নড়ে উঠল। আমি না তাকে দেখছি, আর আমি তখন না মানে ওখানে পুরো জড় পদার্থ হয়ে গেছি, সত্যি কথা বলতে তখন আমার সারা শরীর কাটা দিচ্ছে, যে আমাদের মামার বাড়িতে এরকম বয়স্ক, আমার দিদিমা ছাড়া তো কেউ ছিল না, এসে পর্যন্ত তো কাউকে দেখিনি, তাহলে দিদিমার ঘরে কে ওখানে দাঁড়িয়ে রয়েছে? ঠিক যেখানে আলনাটা শেষ হয়েছে আমি আলনার কাছেই দাঁড়িয়ে রয়েছি, একটা সাইডে খাটের গা ঘেঁষে, আর যেখানে আলনাটা শেষ হয়েছে ঠিক ঘরের গেটের সামনে ওইখানে দেখলাম একজন বৃদ্ধা মহিলা সাদা রঙের শাড়ি পরা সে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখছি, সে কিন্তু আমাকে দেখছে না, সে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমি তার পেছনটা দেখছি, সে মাথায় সাদা কাপড় দিয়ে ঘুমটা দিয়ে আছে। আমি তাকে যতক্ষণ দেখছি সে দেখলাম আস্তে আস্তে ওখান থেকে সরে দেখলাম ঘুরে, আমাকে কিন্তু সে দেখছেই না, সে ঘুরে এসে যে দিদিমার খাট, ওই খাটের উপর উঠে টান টান হয়ে শুয়ে পড়ল। আমি না আমি কিন্তু তাকে ঘেঁটে ঘুরিয়ে লক্ষ্য করছি যে সে ওইখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে ঘুরে গিয়ে খাটে উঠলো, আমি দেখছি কিন্তু সে কিন্তু আমাকে দেখছে না। যখন খাটের উপর উঠে সে শুয়ে পড়লো, আমি না প্রচণ্ড ভয় পাই, আমার দিদিমার খাটে দিদিমা ছাড়া কে উঠবে, আর আমার দিদিমা আসবে কোথা দিয়ে? আমার দিদিমা তো মারা গেছে, আজকে 3 দিন হচ্ছে। আমি সাথে সাথে ঘর থেকে ছুটে বেরিয়ে পাশেই যেহেতু উনি মা শুয়েছিল আমাদের ঘরটা, ছুটতে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরি। মা তখন আমাকে বলছে কি হলো, তুই কোথায় গেছিলিস, তোর গা হাত পা ঠান্ডা কেন, একদম ঠান্ডা হয়ে গেছে গা, কী রে তুই কোথায় গেছিলিস? মা তখন চিৎকার পাচ্ছে। তখন আমি মাকে কি বলবো, আমি তখন ভয়তে কাঁপছি, মাকে বলবো কি, আর মাকে কিছু বললে তো মা আমাকে ধরে পিটাবে, কারণ মা বলবে তুই রাতের বেলা এরকম একটা শোক বাড়ি, সত্য সত্য দিদিমা মারা গেছে, আর কেউ মারা গেলে সে যে আগের মতো ভালো থাকবে এর কোনো কথা নেই, মারা যাওয়ার পর কিন্তু সে অন্যরকম হয়ে যায়, তো সেখানে কি তুই রাতে ঘুরে বেড়াচ্ছিস, এইসব তো মাকে বলা যাবে না। আমি ভয়তে কাঁপছি, তখন মা আমাকে বলছে বল সত্যি করে তোর গা হাত পা ঠান্ডা কেন, তুই কোথায় গেছিলিস? তখন আমি মাকে বলছি মা কিছু না, জানো তো আমার খুব গরম লাগছিলো, আমি বাথরুমে গেছিলাম আর বাথরুমে আমি ভয় পেয়েছি। তো মা বললো চুপ করে শুয়ে পড়, কোথাও আর উঠবি না, আর উঠলে পারে আমাকে ডাকবি, বড় হয়েছিস না তুই, তুই কি বাচ্চা আছিস, হ্যাঁ একা একা ঘুরে বেড়াচ্ছিস, আর তুই জানিস না দিদিমা মারা গেছে মাত্র 3 দিন হচ্ছে। তা আমি আর কোনো কথা বাড়াইনি, রাতের বেলা চুপচাপ শুয়ে পড়ি। ভোর হয়, ভোরবেলা আমাকে মামার ছেলে ডাকতে আসে, বলছে এই বোন ওঠ ওঠ। আমাকে যখন ডাকতে আসে তখন আমার গায়ে প্রচণ্ড জ্বর, তো সবাই জানতে পারে, মামার ছেলে গিয়ে বলে ভাই যেরকম ওর গা গরম মনে হয় জ্বর এসছে প্রিয়াঙ্কার, তো সবাই আমাকে মামা মামি এসে মা সবাই বলছে কি রে হঠাৎ তোর গায়ে জ্বর আসলো কেন, হ্যাঁ বাড়িতে এরকম একটা শোক চলছে, তার মধ্যে আবার তুই এরকম অসুখ বাঁধালি কী হবে বলতো। তো আমার বড় মামা বললো তোরা তো চেন্নাইতে থাকিস, ওখানে তো গরম, এখানে এসছিস, হট করে একটা ওয়েদার চেঞ্জের জন্য হয়তো ওর জ্বর এসছে। তো যাই হোক, তারপর ডাক্তার দেখানো হয়, ডাক্তার দেখিয়ে আমি ওষুধ খেয়ে সুস্থ হই, কিন্তু রাতের বেলা হলেই যেই সন্ধে হতো আমার আবার গায়ে জ্বর আসতো, যেই সন্ধে হতো জ্বর আসতো। এবার একদিন ঘটলো কি, ঠিক 5 দিনের দিন, আমার মায়ের যে নিয়মটা থাকে সেই নিয়মটা মা দিদা বাড়িতেই করেছে, যেহেতু ঠিক মায়ের বিয়ে হয়ে গেছে, তারপর ঠিক 5 দিনের দিন সন্ধেবেলা হঠাৎ করে একটা মানে আমরা সবাই জানি যে গরমের সময় কিন্তু লোডশেডিং হয়, এটা হবেই, তো সেরকমভাবে সন্ধেবেলা আমি ঘরে শুয়ে রয়েছি, আমার ভালো লাগছে না, শুয়ে রয়েছি, আমার মা আমার মামা তারা বসে বাইরের ঘরে সন্ধেবেলা প্রত্যেক দিনই কথা বলে, কারণ আমরা তো এখানে থাকি না, আমরা থাকি চেন্নাইতে, যখনই আমরা এখানে আসি তখন সবাই একত্র হয়ে গল্পগুজব করি,
তো সেরকম ভাবে ওই পাশের দুজন কাকিমা এসছে, তারা আসে প্রায়শই আসে, আর মামা মামি সবাই ওখানে কথা বলছে। আমাকে অনেকবার মামার মেয়েটা ডাকতে এসছে যে আমার ছোট, ও বলল যে দিদি চল না বাইরে যাই। আমি বললাম না আমি যাবো না, তুই যা, ভালো লাগছে না আমার, যেন কিরকম মাথাটা যন্ত্রণা করছে। আমি শুয়ে রয়েছি, হট করে কারেন্ট অফ হলো। তখন আমার মা বলল যে প্রিয়াঙ্কা একা একা অন্ধকারে শুস না, একা একা ঘরে শুয়ে থাকতে নেই, বাইরে আয় আমাদের কাছে এসে বস। আমি তখন মাকে বললাম আসছি, বলে খুব কষ্ট করে শরীরটাকে টেনে টেনে, জানি না কেন এত শরীরে কষ্ট হচ্ছে, এসে আমি ওদের কাছে বসি। এবার আমার মামা বাইরে যায় কিছু আনতে, তো মামা যাচ্ছিলো বলে বড় মামা কি ছোট মামা বলল এরকম সময় একা যাস না, দাঁড়া আমিও যাব। তো সেখানে বড় মামা ছোট মামা দুজনে মিলে সামনেই দোকানে গেল। আমি মায়ের সাথে বসে রয়েছি সোফায় বাইরে, আমার আমার দুই মামি মাটিতে মেঝেতে বসে রয়েছে, কারণ তখন তো কোনো জিনিসে বসতে শুতে নেই, মেঝেতে বসে রয়েছে। তো আমার মামি তখন বলল ওই পাশের দুই কাকিমাকে যে একটু চা করো না, কারণ তখন তো গ্যাস ঠ্যাস ধরতে নেই, তো ওই কাকিমারা এসে মোটামুটি সন্ধ্যেবেলা চা তারপর ভাইদের জন্য দুধ টুধ করে দিত। তো ওই কাকিমা দুজনই একসাথে রান্নাঘরে গেল, গিয়ে অন্ধকার তো বলল যে তুমি হ্যারিকেনটা ধরো, মানে সবাই না একটা, যেটা আমি সেদিন বুঝলাম যে সবাই আমার দিদিমার মৃত্যুর পর একটা বাড়িতে ভয় ভয় আতঙ্কে আতঙ্কে সবাই আছে, কারণ আমি দেখছিলাম লক্ষ্য করে, কেউ কিন্তু বলিনি, লক্ষ্য করছিলাম যে কেউ না একা একা থাকে না, যদি বড় মামা যাচ্ছে ছোট মামাও যাচ্ছে, ছোট মামি কোনো কাজ করতে গেলে বড় মামি সাথে রয়েছে, ওই যে পাশের বাড়ির দুই কাকিমা তারাও যদি কোনো কাজ করতে যাচ্ছে তো দুজনে একসাথে যাচ্ছে, মানে কেউ একা একা কিছু করছে না। তো আমি আমার মাকে বললাম যে কি করতে ডাকলে বলো তো, আমার তুমি ওই ঘরটার মধ্যে একটা হ্যারোকিন বা কিছু লম্প ফম্প যা হোক মোমবাতি ধরিয়ে দাও, আমি গিয়ে শুই, আমার ভালো লাগছে না, আর তুমি এখানে বসে থাকো। তো মা বলল একা একা বসবো, কালিম চলে গেছে, সবাই যার যার মতো চলে গেল, তুমি থাক না এখানে। তো আমি বললাম ঠিক আছে, তা আমি বসে রয়েছি, আর বারবার বসে আমি দুলছি, দুলতে দুলতে আমি শুধু ওই দিদিমার ঘরের দিকে দেখছি, দিদিমার কিন্তু ঘরের গেটটা বন্ধ, ঠিক আছে, আমি ওইদিকে বারবার করে দেখছি সন্ধ্যেবেলা, পুরো কখন কারেন্ট আসবে তার অপেক্ষায় বসে আছি, এদিকে ফোনেও চার্জ নেই, নাহলে একটু ফোন নিয়ে গেম খেলতাম। তখন আমার মা বসে থাকতে থাকতে আমার মা বলল যে আর প্রিয়াঙ্কা একটু বস তো, আমি একটুখানি বাথরুমে যাই। তো একে একে সবাই চলে গেল, আমি ওখানে চুপ করে সোফায় বসে আছি। এবার সবাই যখন চলে গেছে পুরো ওখানটা ফাঁকা, আমি জানি না কেন আমার না একটা ভয় ভয় লাগছে, আমি ভয়ে ভয়ে ওই দিদিমার ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। আমি পরিষ্কার তাকিয়ে দেখলাম আমার যে দিদিমার ঘরটা রয়েছে গেটটা বন্ধ, সেই গেটটা আস্তে আস্তে খুলে গেল, মনে হলো ভেতর থেকে দাঁড়িয়ে কেউ ঘরের গেটটাকে খুলছে। আমি না হা করে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আরে দিদিমার ঘরের গেটটা ভেতর দিয়ে কে খুলছে, ঘরে তো কেউ থাকে না। তখন ভয়তে আমি আমার মাকে ও মা করে চিৎকার করে ডাকি, আমার মা সাথে সাথে বাথরুম থেকে ছুটে আসে, এসে আমাকে বললো কী হয়েছে রে প্রিয়াঙ্কা, চিৎকার পারলি কেন? আমি বলছি ওই দেখ। যখন আমি দেখাচ্ছি তখন আমার মা বলছে হ্যাঁ দিদিমার ঘর তো ওইটা। আমি বললাম মা ঘরটা একটু আগে খোলা বন্ধ ছিল না, খুললো কে? তখন আমার মা বলছে হ্যাঁ একটু আগে তো বসে দেখলাম গেটটা বন্ধ ছিল, আর ওই গেটটা তো ঘর সকালবেলা আমার ছোট মামি পরিষ্কার করে, তারপর তো বন্ধ থাকে, তাহলে ওই গেটটা খুললো কে মা? তখন আমার মা বলছে হ্যাঁ গেটটা কে খুললো, সত্যি তো গেটটা তো বন্ধ ছিল। তখন আমার দুই মামিকে মা ডাকে, তারা তখন এসে বললো কি হয়েছে দিদি? তখন আমার মা বললো দেখো এই গেটটা তো বন্ধ ছিল, আমি প্রিয়াঙ্কাকে রেখে বাথরুমে গেলাম, প্রিয়াঙ্কা চিৎকার করে ডাকলো, এসে দেখলাম যে গেটটা খোলা, গেটটা কে খুললো? তখন আমার মামিরা ভয়তে আতঙ্ক, হ্যাঁ মানে সব জড়সড় হয়ে গেছে। তখন ওই সময় মামারাও দোকান থেকে বাড়ি চলে আসে, তখন মামি বড় মামি বলছে বড় মামাকে যে দেখো প্রিয়াঙ্কা ভয় পেয়েছে, আর এখানে আমরা সবাই বসেছিলাম, তুমিও তো ছিলে, দেখলে তো মায়ের ঘরটা তো সকালবেলায় পরিষ্কার করে বন্ধ করা থাকে, তারপরে এখন প্রিয়াঙ্কা একা ছিল, প্রিয়াঙ্কা দেখলো ভিতর দিয়ে ঘরের গেটটা কেউ খুললো, ভেতরে কী আছে যে ঘরের গেটটা খুলবে? তখন আমার মামার সাথে সাথে ব্রাহ্মণকে ফোন করলো, ব্রাহ্মণ আসলো, ব্রাহ্মণকে সব কথা বললো, তখন মোটামুটি কারেন্ট চলে আসে। তখন ব্রাহ্মণ যেটা বললো, ব্রাহ্মণ বলছে তোমার মা তোমাদের বাড়িতে আছে,
তার আত্মাটা আছে, ঠিক আছে? তোমার মা এখন থাকবে তোমাদের বাড়িতে। সব আত্মাই মারা যাওয়ার মোটামুটি 45 দিন পর্যন্ত সেই বাড়িতেই থাকে। সে বাড়ির চারপাশে ঘোরে, দেখে কে কীরকমভাবে তার কাজকর্ম করছে, নিষ্ঠাভাবে পালন করছে কিনা, সব কিছু দেখে, যে তার নামে কি আলোচনা করছো। তোমার মাও তোমাদের বাড়িতে আছে, চিন্তা করো না, কারোর ক্ষতি করবে না। তোমরা দেখতে পাচ্ছো, তবে তোমরা সাবধানে থাকবে, কারণ তার তো মৃত্যু হয়ে গেছে। এখন তোমার মা না, এখন তোমার শাশুড়ি না, মানে আমার মামাকে আমার মামিদের বলে, আর আমাকেও বলে, এখন কিন্তু তোমার দিদা না, ঠিক আছে? কারণ তোমার দিদা কিন্তু মারা যাওয়ার পর সে কিন্তু এখন অন্য জগতের মানুষ, ঠিক আছে? সে কিন্তু তোমার দিদা না, তোমার সাথে কোনো খারাপ কিছু হতে পারে। তখন আমি সব কথা বলে দিই, যে সেদিন রাতে আমি কি দেখেছিলাম, আমি একা ঢুকেছিলাম, সব বলি। আমার মা তখন বলল, কেন তুই গেছিস? মামিরা মামারা সবাই তখন আমাকে বকা দিল। তো ব্রাহ্মণ মশাই বললো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ও হয়তো কোনো গেছে মায়ার টানে, কিন্তু ও যে জিনিসটা দেখেছে, হতে পারে ওর কোনো ক্ষতিও হতে পারতো, কিন্তু ওর দিদা কোনো ক্ষতি করেনি, কিছু হয়নি। তবে আমি তোমাদেরকে সাবধানে থাকতে বলবো, তোমরা একটা মাস কমসে কম সবাই সাবধানে থাকবে, তারপর বাড়িতে তোমাদের কাজগুলো আস্তে আস্তে মিটলে পারে, তোমার দিদার যাবতীয় কাজ তোমার মামা তোমরা সবাই মিলে মিটিয়ে নাও, কাজটা খুব ভালোভাবে করবে। তারপর আমরা কিন্তু ওখান থেকে পরের দিনকে চলে যাই আমার বাবার মায়ের বাড়িতে, মানে আমার ঠাকুমা বাড়িতে, ঠাকুমা ঠাকুরদা কাকা ওখানে গিয়ে আমরা থাকি 2 দিন মতো, তারপর আমরা আবার রিটার্ন চলে যাই চেন্নাইতে। আমাদের প্রিয়াঙ্কা দত্ত এই ঘটনাটা পাঠিয়েছিল, যে ঘটনাটা প্রিয়াঙ্কার সাথে বাস্তবে ঘটে গেছে। দর্শক বন্ধু, তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টসে লিখো। আর হ্যাঁ, সবাইকে বলবো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে যেরকমভাবে DM করছো, ঘটনা শেয়ার করছো, সেরকমভাবে ঘটনা শেয়ার করতে থাকো। একে একে সবার ঘটনা আমি শেয়ার করব, শুধু অপেক্ষা করো। যারা আগে ঘটনা পাঠিয়েছো তোমরা আমাকে অনবরত কমেন্টসে বলো, দিদি ভাই আমাদের ঘটনাগুলো কেন বলছো না। অ্যাকচুয়ালি যে ঘটনাগুলো আগে থেকে আমার কাছে এসে পেন্ডিং পড়ে আছে, সেই ঘটনাগুলোই আমি একে একে তোমাদের শেয়ার করে দিচ্ছি। আর তোমরা চিন্তা করবে না, ঘটনা পাঠাতে থাকো, আমি সবার ঘটনাই শেয়ার করব। আজকে আসবো, যেতে যেতে বলবো সোনা বর্ষা 14 আমার ইনস্টা ID, চাইলে তোমরা ওখানেও আমাকে DM অথবা ভয়েস মেসেজ করতে পারো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আর ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো, বাংলা হিন্দি ইংলিশ 3টে ভাষাতে আমাকে ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, কিরকম ঘটনাটা লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও, আর লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, চল আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। টাটা।